পিছিয়ে পড়া পিএসজিকে কে গোল করে জেতালেন মেসি বিডি টুডের খেলা সংবাদে স্বাগত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লাইফ জিককে পরাজিত করেছে পরাশি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই পিএসজি গড়ের মাঠ পার্ক দি প্রিন্সেসে মঙ্গলবার রাতে তিন দুই গোলে জয় পেয়েছে পরাশি জায়ান্টরা পিএসজির হয়ে জুড়া গোল করেছেন দলটির আর্জেন্টিন তারকা লিওনেল মেসি পিএসজির অপর গোলটি এসেছে কিলিয়ান এমবাপ্পের পা থেকে ম্যাচের নবম মিনিটে জুলিয়ান ড্রেকসলারের পাশে গোল করে পিএসজিকে এগিয়ে দেন এমবাপ্পে আঠাশতম মিনিটে ল্যাবজিককে সমতায় ফেরান আন্দ্রে সিলভা সমতায় থেকে বিরতিতে যায় দুদল বিরতির পর ম্যাচের সাতান্নতম মিনিটে নর্দি মুখে গোলে এগিয়ে যায় লাইভজিক এরপরই শুরু হয় মেসি জাদু ম্যাচের সাতষট্টিতম মিনিটে পিএসজিকে সমতায় ফেরান আর্জেন্টাইন অধিনায়ক চুয়াত্তরতম মিনিটে পেনাল্টি থেকে গোল করে পিএসজিকে তিন দুই গোলে এগিয়ে দেন মেসি ম্যাচের যোগ করার সময়ে আরও একটি পেনাল্টি পায় পিএসজি কিন্তু সেই পেনাল্টি থেকে গোল করতে পারেননি এমবাপ্পে হ্যাটট্রিকের সম্ভাবনা থাকলেও ম্যাচে পেনাল্টি শটটি নেননি এই জয়ের পর চ্যাম্পিয়ন্স লিগের এক গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে পিএসজি তিন ম্যাচে সাত পয়েন্টের তাদের সমান ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি